নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2020 সালের ধনতেরাস কবে পড়েছে? 12ই নভেম্বর না 13ই নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার না শুক্রবার? আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রী শিখরাম। ২০২০ সালের ধনতেরাস কবে পড়েছে এ নিয়ে কিন্তু অনেকের মনে কনফিউশন রয়েছে, আর এই কনফিউশনকে দূর করার জন্য এই ভিডিওটি আপনাদের সামনে প্রস্তুত করতে চলেছি। আসুন আগে জেনে নেওয়া যাক এই ধনতেরাস উৎসব আসলে কী, বা কেনই বা আমরা এই ধনতেরাস উৎসব পালন করে থাকি। এর কিছু পৌরাণিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে চলেছি। বছরের একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে দীপাবলি উৎসব, আর এটি আমরা 5 দিন ধরে পালন করে থাকি। এর মধ্যে একটি দিন হলো ধনতেরাস, অর্থাৎ বলতে পারেন ধন ত্রয়োদশী। অর্থাৎ এই ধনতেরাস নামটা এসেছে ধন এবং ত্রয়োদশী, এই দুটি যোগ করেই ধনতেরাস এই কথাটি কিন্তু এসেছে। হিন্দু পুরাণ কাহিনী অনুযায়ী কথিত আছে, এই দিনে মা লক্ষ্মী ভক্তের গৃহে প্রবেশ করেন, ভক্তের মনোবাঞ্ছা বা মনের গোপন ইচ্ছা পূরণ করে থাকেন। এই দিনে মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে ধনদেবতা কুবেরকে পূজিত করে থাকে। হিন্দু শাস্ত্রে কথিত আছে, কুবের এই দিন মা লক্ষ্মীকে আরাধনা করেছিলেন এবং ওনাকে কিন্তু প্রাপ্ত করেছিলেন, অর্থাৎ ওনার কৃপাদৃষ্টি কুবেরের উপর পড়েছিল, যার ফলে উনি আজ ধনের দেবতা, অর্থাৎ ধনকুবের। ধনতেরাসের ইতিহাস সম্পর্কে যদি আরও জানতে চান তাহলে আমি আপনাদেরকে জানাই, প্রাচীনকালে রাজা হিমের পুত্র তার বিবাহের চতুর্থতম রাত্রে সাপে কামড়ে তার মারা যাওয়ার কথা অগ্রিম উল্লেখ ছিল, কিন্তু এই চতুর্থতম রাত্রে তার সদ্য বিবাহিত স্ত্রী সমস্ত কিছু পূর্বে জানতে পারার পর তার সমস্ত গয়না, অর্থাৎ সোনা রূপা চাঁদি যা ছিল সমস্ত স্তূপাকারে ঘরের চারিদিকে ছড়িয়ে দেন এবং সেই গোটা গৃহকে প্রদীপ জ্বালিয়ে সজ্জিত করেছিলেন। এরপর কথিত আছে, যম যখন সাপের রূপ ধরে তার গৃহে প্রবেশ করতে গেছিলেন সেই সময় সেই প্রদীপের আলো সোনারূপাতে পড়ে এমন একটি আলো সৃষ্টি করেছিল যা যমের চোখ ধাঁধিয়ে দিয়েছিল এবং সে প্রবেশ করতে পারেনি। এবং অপরদিক থেকে তিনি যখন অন্য রাস্তা দিয়ে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন সেই সদ্য বিবাহিত স্ত্রী তার স্বামীকে সুন্দর গলায় গান শোনাচ্ছেন, আর এই গান যমরাজ যখন শোনেন এবং তিনি মুগ্ধ হয়ে যান এবং সারা রাত সেই সদ্য বিবাহিত স্ত্রীর গান যমরাজ শোনার পর ভোরবেলা সেখান থেকে প্রস্থান করেন। এই ঘটনার কারণেই এই ধনতেরাসের দিন আমরা যম প্রদীপ দিয়ে থাকি। এছাড়াও এই দিন, অর্থাৎ ধনতেরাসের দিন, সোনারূপার একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় সেই দিন সোনারূপা এগুলো কিন্তু কেনা এবং বাড়িতে নিয়ে আনা অত্যন্ত মঙ্গল বলে মানা হয়। আপনাদেরকে আমি এতটুকুই বলবো, সেই দিন অন্তত আপনার সামর্থ্য মতো কিছু সোনা বা রূপো বাজার থেকে কিনে নিয়ে আসুন। এতক্ষণ ধরে আমি আপনাদেরকে জানালাম এই ধনতেরাসের ইতিহাস সম্পর্কে, এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই 2020 সালে ধনতেরাস কবে পড়তে চলেছে, 12ই নভেম্বর না 13ই নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার না শুক্রবার। 1927 বঙ্গাব্দে ধনতেরাসের শুভ মুহূর্ত আসুন জেনে নেওয়া যাক। এই 1927 বঙ্গাব্দে, অর্থাৎ 2020 সালে ধনতেরাস 12ই নভেম্বর এবং 13ই নভেম্বর এই দুটি দিনই কিন্তু পড়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদমই ঠিক শুনেছেন, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনই কিন্তু পড়েছে। 12ই নভেম্বর 2020 সন্ধ্যা 6:21 থেকে এই ধনতেরাসের টাইম স্টার্ট হচ্ছে এবং শেষ হচ্ছে 13ই নভেম্বর শুক্রবার বিকেল 4:02। এই শুভ এই টাইমের মধ্যে, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিনের মধ্যে যে টাইম বললাম, এই টাইমের মধ্যে আপনারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য এবং কুবের দেবকে সন্তুষ্ট করার জন্য আপনারা সোনা বা চাঁদি
কিনে নিয়ে আসুন এবং এবং মা লক্ষ্মীকে প্রসন্ন করুন। আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন, যে ভিডিওগুলিতে আমি জানিয়েছি কিছু ছোট ছোট উপায় বা টোটকা বলতে পারেন, যেখানে মা লক্ষ্মীকে অতি সহজে সন্তুষ্ট করা যায়। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।